इश्क सच्चा वही जिसको मिलती नहीं मंजिलें मंजिलें। रंग थे नूर था जब करीब तू था, एक जन्नत सा था ये जहां। मेरे नाम सा लिख के छोड़ गया तू कहां। हमारी अधूरी कहानी हमारी अधूरी कहानी। देख ले ब्रो संपूर्ण टाइप फेक, এই ভিডিওটা ওয়েন্দিলা শর্মা এবং সব্যসাচী ভিডিও নয়। ভালোবাসা, এরকম ধরনের ভালোবাসা শুধু জাস্ট আমি ভেবেছিলাম সিনেমা জগতে সম্ভব, রিয়েল লাইফে কখনোই না। কিন্তু আমার চিন্তাধারায় এক বালতি গোবর জল ঢেলে দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে সত্যি এরকম একটা ভালোবাসা হয়। আর ভালোবাসার এক নাম হচ্ছে ওয়েন্দিলা সব্যসাচী। মানুষটা না মোড়া শেষ পর্যন্ত তার পাশে ছিল। ভালোবাসার এক নাম ওয়েন্দিলা সব্যসাচী, এটা আজ প্রমাণ করে দিল। বাট আবার অন্যদিকে দেখা যাচ্ছে দিল্লিতে প্রেমিক প্রেমিকাকে 35 কিলো করে 35 জায়গায় বিভক্ত করেছে ভালোবাসা। এমনকার ভালোবাসা মানে বাউলা গাছে পদুসা, কোনোটাই পার্থক্য নেই, পুরো দুটোই সমান। শ্রদ্ধা হত্যাকাণ্ডে পরতে পরতে রহস্য, তদন্তের জাল যত গভীরে যাচ্ছে ততই প্রকাশ্যে আসছে ভয়াবহতা। কিভাবে খুন, কিভাবে দেহ লোপাট, কেন অ্যাসিডের ব্যবহার, কেনই বা জঙ্গলে ছড়ানো হয় মাংসের টুকরো, সব রহস্যের পর্দাফাস। আপনাদের চিকিৎসকের মুখে শোনা গিয়েছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, ফ্রিজ থেকে দেহাংশ কালো প্লাস্টিকে নিত আফতাব, রাত গড়ালে দেহাংশ নিয়ে যেত জঙ্গলে, জঙ্গলে দেহাংশ ছড়িয়ে দিয়েছিল যাতে পশুরা মাংস ছিঁড়ে খায়, মাংসের পচা গন্ধ আটকাতে ব্যবহার করে ধূপকাঠি। খুনের পর রক্ত পরিষ্কারের পদ্ধতি গুগলে সার্চ করে আফতাব, রক্তের ছাপ মুছতে ব্যবহার করে অ্যাসিড, দেহের টুকরো ফ্রিজে রেখে ডেটিং অ্যাপ বাম্বলে ফের নতুন বান্ধবীর সঙ্গে আলাপ। আফতাব ওই ঘরেও ডেকে আনত নতুন নতুন বান্ধবীদের। ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা, ভালোবাসা কখনো কাছে মানুষটাকে ব্যথা না যন্ত্রণা দেয় না, শুধু জাস্ট ভালোবাসার মধ্যে থাকে রাগ অনুরাগ অভিমান, এটুকু শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ। এছাড়া যে অন্য কিছু হয় সেটা তুমি ভাববে ভালোবাসা নয়, এটা ভালোবাসার নামে পদঘোষা বলা আছে। ভালোবাসা কাকে বলে সেটা আমাদের প্রত্যেকের শেখা উচিত ওয়েন্দিলা শর্মা এবং সব্যসাচীর থেকে। নিজের ভালোবাসা মানুষের শেষ সময় পছন্দ পাশে বুকে আঙলে রেখেছিল আমাদের সব্যসাচী, এটাকে বলা হয় প্রকৃত ভালোবাসা। বাদবাকিটা হচ্ছে কে বলা আছে পদঘোষা।